কষ্ট এক ধরনের আবেগ, আনন্দ যেমন আবেগ ইতিবাচক, কষ্ট এক ধরনের নেতিবাচক আবেগ, নেগেটিভ ইমোশন। কষ্ট আমাদের জীবনে থাকবেই, কষ্ট ছাড়া কোনো জীবন নাই। কিন্তু কষ্টটাকে আমি কিভাবে ফেস করছি, কিভাবে মোকাবেলা করছি, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যে কোনো ঘটনা আমরা কষ্ট পেতে পারি। এখন আমাদের চেম্বারে যেসব রোগীরা আসে, অধিকাংশ কষ্ট হচ্ছে ব্রেকআপ, ক্রাশ খেয়েছে, প্রপোজাল দিয়েছে, ব্যর্থ হয়েছে, কষ্ট। ব্রেকআপ হয়েছে, কষ্ট। এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হয়েছে, কষ্ট। এই কষ্টটা যখন ডিপ সিটেড হয়ে যায়, তখন রোগ হয়ে যায়। তো পরীক্ষা ভালো প্রতিষ্ঠানে চান্স পাই নাই, কষ্ট। বন্ধুবান্ধবীরা চান্স পেয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা মেডিকেলে, বুয়েটে, তারা ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে দেখছে তাদের উল্লাস। আমি কষ্টে মুশড়ে যাচ্ছি, আস্তে আস্তে আমি বিষাদে আক্রান্ত হতে পারি। সুতরাং কষ্ট আমাদের থাকবে, তো কষ্টকে জয় করার নামই জীবন। সেই কষ্টকে আমি কিভাবে জয় করব, প্রথম কথা হচ্ছে যে আমি কষ্টের কথা প্রকাশ করব। হুমায়ুন আহমেদের একটা নাটক ছিল আসাদুজ্জামান নূর, সেটা আবৃত্তি করে শোনাই, আমি একটু বলছি। সেটা ছিল আজ রোববার। সেখানে বলা হচ্ছে, কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে, কষ্ট হচ্ছে মনের আগুন বুকের মধ্যে জ্বলে। এটা হচ্ছে আসাদুজ্জামান নূর অভিনয় করে বলছেন, তো আমি তো আর সেরকম বলতে পারছি না। মনের আগুন বুকের মধ্যে জ্বলে, অর্থাৎ মনটা হচ্ছে ব্রেনে, আর জ্বলা বা কষ্টটা আমরা বুকে অনুভব করি। বুক ভেঙে যায় কষ্টে, কান্না আসে, বুকে জাম হয়ে গেছে, পাথর চাপা পড়েছে, এই ধরনের এক্সপ্রেশন আমরা দিই। তাহলে আমরা বলি রিলিজ অব ইমোশন, কষ্টের কথা প্রকাশ করুন, চেপে রাখবেন না। কার কাছে প্রকাশ করবেন? বিশ্বস্ত কারো কাছে কথা প্রকাশ করবেন। আপনার গোপনীয়তা এমন কারো কাছে প্রকাশ করবেন না যে পরবর্তীতে সেই গোপনীয়তা ব্ল্যাকমেইল করতে পারে জেনে। সুতরাং কষ্টের কথা বিশ্বস্ত কারো কাছে প্রথমে খুলে বলুন। হু হাহু হাপু শুভশুরুর কাঁদুন, কান্নাকাটি করে বলুন। এটাকে আমরা বলি রিলিজ অব ইমোশন। এটি আপনি করতে পারেন, কিন্তু যখন আপনি মোকাবেলা করতে পারবেন না, তখন আপনাকে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করতে হবে। কাউন্সিলররা আছে, সাইকিয়াট্রিস্ট আছে, যেতে হবে। তাহলে তাদের সাথে যখন বলবেন, সেখানে আপনি আস্থা এবং বিশ্বাসের সাথে আপনাকে প্রকাশ করতে পারবেন, উজাড় করতে পারবেন। তখন আপনার ভিতরে যে অবরুদ্ধ চাপ যাতনা তৈরি হয়েছে, সেটা আস্তে আস্তে কমে যাবে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, যেই ঘটনায় আপনি কষ্ট পেয়েছেন, সেই ঘটনাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন। আমরা বলি কগনিটিভ রিঅ্যাপ্রেজাল। প্রথমে ঘটনাটা যখন ঘটে, তখন আমরা একটা নেতিবাচকভাবে মূল্যায়ন করি, আর যখন আমি কগনিটিভ রিঅ্যাপ্রেজাল বলি, পুনর্মূল্যায়ন করতে হবে, চিন্তা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, রিজনিং করে, অ্যাপ্রোপ্রিয়েট রিজনিং করে, তখন আপনার মনে দেখবেন অন্যরকম একটি আবহাওয়া তৈরি হবে। যেমন ধরেন ব্রেকআপ হলো, তো ব্রেকআপ হতেই পারে, ব্রেকআপ কি হচ্ছে না এখন, কমন। এখন ব্রেকআপ যদি হয়ে যায়, আমার জীবন কি শেষ হয়ে গেল? আমার জীবন শেষ হবে না, কষ্ট পাচ্ছি। ওই মুহূর্তে অনেকে মনে করে জীবন শেষ হয়ে গেল, ওই মুখ, ওই সৌন্দর্য, ওই ফিগার আমার হলো না, আমার জীবন অর্থহীন হয়ে গেল। এটা একটা নেতিবাচক ধারণা, নেতিবাচক আবেগের জন্ম দেয়, নেতিবাচক চিন্তার জন্ম দেয়। তখন আমরা বলি নেগেটিভ কগনিশন, নেগেটিভ ইমোশন। ইতিবাচক কি? নেগেটিভ থেকে ইতিবাচক করতে হবে। ইতিবাচক হচ্ছে যে ব্রেকআপ হতেই পারে। লাভ অ্যান্ড ইমোশন ইজ নট ফিক্সড, ইট ইজ চেঞ্জেবল ফ্রম ওয়ান ফেজ টু অ্যানাদার ফেজ। কিন্তু আমি যাকে ভালোবাসি বা যার সাথে আমার সম্পর্ক হয়েছে, তাকে আমি জনম জনম ভালোবাসব, এটা আমার বিশ্বাস, এটা আমার আস্থা, এটা আমার শ্রদ্ধা, এটা যদি থাকে, তাহলে আমার ভালোবাসা অমরত্ব পাবে। আর আস্থা বিশ্বাসের ঘাটি হলে, ঘাটতি হলে, সন্দেহ এসে হানা দিলে, তখন সেটা আর টিকে থাকে না, তখন আমি মেজর ডিপ্রেশনে চলে যাই। সেটা আবার আমাকে মোকাবেলা করতে প্রফেশনাল হেল্প লাগবে। শুধু একটু কষ্ট পেলাম, সেই কষ্ট না ভেঙে আমি আবার মাথা উঁচিয়ে একটু চলতে হবে। এবং আমার বন্ধুবান্ধব যারা ফেসবুকে তাদের উল্লাস প্রকাশ করছে, তাদেরকে আমি লাইক দিব, তাদেরকে বাহবা দেব, তাদেরকে ব্রাভো বলবো, এক্সিলেন্ট, কনগ্রেচুলেশন দেব। অর্থাৎ তার আনন্দটা আমার আনন্দ হয়ে যাবে। যখন তার সফলতাকে আমার সফলতা ভাববো, তখন আমার মনটা ভালো হয়ে যাবে। কিন্তু আমি যদি ভাবি, হাই হাই, ওরা ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, ওরা বুয়েটে চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আর আমি পাইলাম না, তখন আমার ভিতরে
বিষাদ এসে হানা দেবে। সুতরাং আমি নাও পেতে পারি, সবাই তো আর ঢাকা ভার্সিটিতে পাবে না, 2500 থেকে 3000 ছেলে পেলে চান্স পায়, আর বাকি লক্ষ লক্ষ ছেলে পেলে পাবে না, তাহলে কি তারা ভেসে যাবে বুড়িগঙ্গায়? তা তো না। সুতরাং সে অন্য কোথাও পাবে, অন্য কোনোভাবে সে আবার বড় হবে, অন্য কোনোভাবে সে স্টার হয়ে যাবে। সুতরাং আমি ইতিবাচক ভাবনাটার মাধ্যমে আমার মনের কষ্টটাকে দূর করতে পারি, না পারলে প্রফেশনাল হেল্প নেব।